Subhanallah. Mm. Glory be to Allah. Mm. Ah, 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 ah. Ah, ah, ah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা থানার বিলগোবিন্দপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার সাথে দাঁড়িয়ে আছে আমার মনে হয় যে দুই সালে আমরা যতগুলো বড় গরু বিরো করেছি প্রান্তিক পর্যায়ে এটা অন্যতম একটা সেরা গরু আর এটার নাম দেওয়া হয়েছে বীর বাহাদুর আসলে বীর বাহাদুরের মতোই চমৎকার একটি গরু আপনারা হলে হয়তো বা পারবেন না তো কাকা তার ছেলের শখ মিঠানোর করেছেন একটা বীর বাহাদুর একটা হচ্ছে রাজা বাদশাহ তো আজকে আমরা এই রাজা বাদশাহ এবং বীর বাহাদুর নিয়ে কথা বলবো এগুলোর ওজন কিরকম হয়েছে কত টাকা উনি দাম হাঁকাচ্ছেন তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ

আর মাশাল্লা আপনার বাড়িও তো দেখলাম যে খুব সুন্দর বাগান বাড়ি বিশাল সুবিশাল বাড়ি তা এত ব্যবসা বাণিজ্য পাশাপাশি দেখতে পাচ্ছি যে গরু লালন পালন করতেছেন আসলে এটা শুরু কিভাবে গরু শুরু আমি অনেক আগে থেকেই মানে প্রায় তিরিশ বছর আগে থেকে দুটা গাভী প্রতি বছর পালি ওই বাচ্চা টাচ্ছায় বাচ্চা ওই বিক্রি বিরে কমিয়ে দেয় তারপর ছেলে ঢাকা থাকে ওর বন্ধুর গরুর ফার্ম বড় ফাল

না আল্লাহ খুবই ভালো তো অনেকে আসলে শখ করে গরু পালন করে শখে সুন্দর সুন্দর নামও দেয় আপনি কি দিয়েছেন আমি নাম দিয়েছি বীর বাহাদুর বীর বাহাদুর ভাব সেই মধ্যে দেখেছেন যে কি অবস্থা খুব চঞ্চল দেখলাম আপনার গরুটা এই ধরনের গরু খুব কমই দেখি যে আমরা চঞ্চল প্রান্তিক পর্যায়ে গরুগুলো আসলে একটু বেশি চঞ্চল হয়ে থাকে

বিশেষ করে ফল কন আপনার মাংস কন মাছ কন ভেজাল ছাড়া কোনো জিনিস নাই তাই আমরা আমার ছেলে শখ বড় গরু পালে এবং তার শখ যে নিরাপদ যার মধ্যে কোনো ভেজাল থাকবে না সেই ধরনের খাদ্য খাওয়াই গরু লালন পালন করতে হবে কারণ আমরা যেটা খাবো

ওহম মানে প্রায় 10 লাখ তারপরে বাজারটা আপনারা দেখি আমরা আসলাম মাত্র ছয় মাত্র কি দরায় পরের দিন থেকে বাজারটা খুব পড়ে যায় পড়ে যাওয়ার জন্য আর গুরু বিক্রি করে না গত বছর শেষ পর্যন্ত বাজারটা অনেকটা ডাউন হয়েছিল সবাই জানেন সবাই যারা গরুর সাথে জড়িত এবং গরু লালন পালন করি এবং গরু হাটে বাজারে এই করে সবাই জানে গত বছর মার্কেটটা ঠিক আছে অনেকটা খারাপ গেছে তো গ가가 10 লাখ টাকা ছেড়ে দাও যে ছিল না অবশ্যই ছিল কিন্তু আমি তো সুযোগ পাইলে বললাম

যার জন্য মানে গরু লালোর মানুষের গ্রামে অনেক কমাই দুঃখের বিষয় আচ্ছা তো কাকা পালন করতে গিয়ে কোন সমস্যা হয় আমাদের গ্রাম থেকে পাঁচ সাতটা গরু চড়ে নিয়ে গেছে

গরু কিভাবে পাবে আমার তো চিন্তা হয়ে গেছে কি এই কদিন কিভাবে করবে খাবে এইভাবে চলতে থাকলে তো বাংলাদেশ আর কেউ গরু পালন করবে না তখন সব গরু আবার ইন্ডিয়া থেকে আনতে হবে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে गवर्नमेंट এর যেভাবে কেটে আপনি করতে হবে কি করে এটা নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা করতে হবে गवर्नमेंट ইচ্ছা করে সহি পারে আচ্ছা তো কাকা ভবিষ্যৎ কি ধরনের চিন্তা ভাবনা আছে গরু পালন নিয়ে এটা তো করলেন সামনে আরো কি চিন্তা ভবিষ্যতে গরু গরু পালার ইচ্ছা আছে অবশ্যই কিন্তু গরু গরু যদি খাদ্যের বাজারটা নিয়ন্ত্রণে আসে তাহলে বড় গরু পালবো অত সক্রিয় দুটো চারটে পাল দুই একটা পালবো আর তার সঙ্গে ছোট গরু পালবো যেগুলো সারা বছরে কম বেশি বিক্রি করা যায় এই ধরনের আচ্ছা কাকা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনার শখের গরু দেখে খুবই আমি খুবই আনন্দিত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো থাকেন